এই যে বন্ধুরা, এই হচ্ছে আমার রান্নাঘর। আর এই যে এখানে আমার মেয়ে দুধ গরম হচ্ছে, ও খাবে এখন। এই যে আপনার দেখাতে পারলাম, এই যে হ্যাঁ, তো এই যে আমার রান্নাঘর। এই যে এই যে কুলগুলো আমার বর নিয়ে এসেছিল, খাওয়া হয়নি, রাখাই আছে, ভুলে গেছি খেতে। আর এই যে এটা ফ্রিজের উপরে কোটাকাটি কিছু রাখা আছে, মানে আমি খুব কম সময় দিতে পারি রান্না, হয়তো কোনোদিন তাড়াহুড়া করে করি, যেহেতু ওদিকে আমার একটা কাজ থাকে বন্ধুরা। তো আপনারা বুঝতে পারছেন, সব কিছু কাজ সামলে বাচ্চাদেরকে দেখাশোনার পরে আমি পার্লারে কাজ করি, তো সেহেতু ওই দিকটা একটু কখনো কখনো পরিষ্কার করতে পারি না। তো আমার মেয়ে কখনো করে অবশ্য। তো এই যে আমার ছাদটা এদিকে আছে, আপনাদের দেখাই। এই যে এই যে শীতকালে ফুল ফুটেছিল তো চন্দ্রমল্লিকা, এখন শুকিয়ে গেছে। শুকিয়ে গেছে সব ফুল, কয়েকটা আছে। এই যে তো এক সময় আমার খুব ইচ্ছে ছিল যে সবসময় ফুল গাছ লাগাবো, আর লাগাতামও। তো তখন আমার দোকানের কাজটা ছিল না, আর এত চাপও ছিল না কাজের, তো আমি প্রচুর ফুল গাছ লাগাতাম। আর এই যে এই গাছটা জবা গাছ, ঠান্ডার সময় ফুল দেয় না, এখন হয়তো দেবে। আর এই যে এই যে গাছটা পাতা ঝরে গেছে, কিন্তু ফুল আছে। ফুল দিয়েছে, এগুলোই আছে। আর শীতের সময় ছিল একটু ফুল, তো এখন শুকিয়ে গেছে ফুলগুলো, এখন আর তেমন ফুল নেই। আর এই পাশটা আমাদের বাড়ি, এই পাশটা এই ঘরগুলোতে ছাদ দেওয়া হয়নি, উপরে অ্যাডমিস্টার দেওয়া আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই যে আমার এই ছাদের পাশে এই রুমগুলো, তো নিশ্চয় কখনো আপনাদেরকে শেয়ার করব আমি। আর এটা হচ্ছে এই সাইডটাতে ছাদ আছে, এই ছাদটাতে আমি এই যে হাঁটছি, এই ছাদটা। আর ওদিকে একটা ঘরও আছে। এই যে একটা লঙ্কার গাছ লাগিয়েছিলেন আমার শাশুড়ি, এই যে কয়েকটা লঙ্কাও হয়েছে। এই যে তো এখন তো ছাদটা কিছুই পরিষ্কার করা হয়নি, সব করতে হবে। তো আপনাদেরকে এই রুমটা, আমার পাশের রুমটা একটু শেয়ার করি। এই যে এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল, এখানে কিছু জিনিস আছে সাজা গোজার, তো এগুলো পরিষ্কার করতে হবে। এই যে একদিন গুছাবো, সেটা হয়তো আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে বিছানা, তো এখানে দুটো খাট রাখা আছে, এই খাটটা পুরনো হয়ে গেছে, এই খাটটা ছিল আমার বিয়ের খাট। তো এই খাটটা আর মানে নষ্ট হয়ে গেছে, কিন্তু ফেলে দেওয়া হয়নি খাটটাকে, তাই একদিকে বিছিয়ে দেওয়া হয়েছে, কখনো কেউ বসবে এই রুমটাতে। আর এই খাটটা নতুন, এই যে এই ঠান্ডা দিনের কম্বল বিছানো আছে, এখনো ওঠানো হয়নি, এটা উঠাতে হবে। আর এই যে আমার মেয়ে চিৎকার করছে, ও ভিডিও করবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। এই যে এই দৃশ্যটা, এই যে হাই করো, হাই করো, হ্যাঁ তুমি এখন বসো, আমি খাবার নিয়ে আসছি। হ্যাঁ দাও। তো এই রুমটাতে এই উপরে টিন আছে, এই যে বন্ধুরা, তো এই রুমটাতে টিন আছে, ছাদ এখনো করা হয়নি। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থাকুন, ওকে আমি খাইয়ে দিই, আবার কথা বলছি।